যখন ইট ইজ অ্যাডভান্স স্টেজ তখন এই এই কথাটা কিন্তু আসে কে আউট অফ লাইন টেকনিক্যাল কোন প্রবলেম হচ্ছে বোধহয় স্যার শোনা যাচ্ছে না এখন ঠিক আছে শোনা যাচ্ছে তাই জানি কি হলো কোথায় চাপ দিতে যে কি জানি কিছু একটা হয়েছে জানি আচ্ছা

কোনটা আগে মানে প্রেজেন্টেশন আসে সিমটোমোলজি কোনটা আগে ডেভেলপ করে কোনটার আগে কোনটা আসে এখানে এই কথাটাই আমরা কিন্তু কি পয়েন্টটা যে স্কিমিয়া এফেক্টস নার্ভস আর্লিয়ার দেন মাসে রুল অফ থাম গোল্ডেন আওয়ার সিক্স আওয়ার্স টু রাইস এটা আগে একদিন বলছি যে সিক্স আওয়ার্স এটা রুল অফ থাম বলা হয় কিন্তু সব আর্টারির বেলায় একই না এ কথাগুলো পার্টিকুলারলি পপ্রিটিয়াল আর্টারি কমন ফিউমার আর্টারি আইলিয়া কার্টারি বেলায় বেলা বেলায় একথা মানে অ্যাপ্লিকাবল না এমপোর্টেশন রেট অ্যাকুট লিমিস্কেমিয়াতে অ্যাম্পোটেশন রেট টোয়েন্টি মর্টালিটি রেট টোয়েন্টি পার্সেন্ট কথাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং আমরা স্টাডি করে দেখছি যে হসপিটালে যেগুলো এমার্জেন্সি পেশেন্ট আসে বিশেষ করে থ্রো মোলোজম যেখানে অ্যাকুট লিমিস্কেমিয়া তার মধ্যে হয় আমাদের এখানে মর্টালিটি হয় অথবা অন্য কোনো সেন্টারে যে মর্টালিটি হয় কেন কারণ একটা হচ্ছে তাদের কো মর্পিট থাকে আর ইট অ্যাডভান্স স্টেজ আসার কারণে এই পেশেন্ট তাদের ইনফেকশন ব্যাকটেরিমিয়া সেফটিসিমিয়া রিপারফিশন ইঞ্জিনিয়ার বিভিন্ন কারণে কিন্তু মর্টালিটি হয় কম না কিন্তু এমপোটেশন রেট যেমন টোয়েন্টি পার্সেন্ট মর্টালিটি রেটও কিন্তু টোয়েন্টি পার্সেন্ট যদি এটাকে পেশেন্টকে প্রপারলি প্রপার সময় যদি আমরা হ্যান্ডলিং করতে না পারি আর এটা যে পিকচার মাঝে কিন্তু ভোগার্টি দিয়ে যারা এমার্জেন্সিতে কাজ করলে সবারই কম বেশি এক্সপিরিয়েন্স আছে যে এত লম্বা থ্রম্বাস অথচ প্রথমে কিন্তু থ্রম্বাসটা কিন্তু এত লম্বা ছিল না এটাকে বলা হয় জেম্বোলাস উইথ প্রফাগেশন স্মল একটা থ্রম্বাস দুই দিকেই প্রক্সিমালি এবং ডিস্টালি এটা প্রফাগেট করতে থাকে পরে তারপরে এই জিনিসটা হয় কিন্তু শুরুতেই থাকে কিন্তু স্মল সো এটিওলজি অ্যাকুট লিম্ব কার্ড এমবোলিজম থ্রম্বোসিস ট্রমা আইট্রোজেনিক চারটা মনে রাখতে যে কি পয়েন্ট বা কি যে আমাদের কজেস এমবোলিজম

এ এমবোলিজম একটা সোর্স কার্ডিয়াক সোর্স নন কার্ডিয়াক সোর্স পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করা হয় যে হোয়াট ইজ ক্লট এন্ড হোয়াট ইজ থ্রম্বাস এন্ড হোয়াট ইজ এমবোলাস ক্লট যেটা ভ্যাসেটেড আমরা টেস্ট টিউবে ক্লট দেখি রাস্তায় ক্লট দেখি ফ্লোরে ক্লট দেখি বডি থেকে বের এসে ক্লট আমরা দেখি কিন্তু ক্লট যখন সার্কুলেশনের মধ্যে থাকে সার্কুলেশন সিস্টেমে যখন এটা তৈরি হয় দ্যাট ইজ থ্রম্বাস আর থ্রম্বাস যখন ডিসলাস্ট হয় তখন তার নাম হয় এম্বোলাস তার মানে কি মানে হচ্ছে কিন্তু ওর কম্পোজিশন কিন্তু সেম থিং পজিশনের জন্য এটা এক এক জায়গায় তার একটা নাম বডির বাইরে যখন থাকে তখন থাকে ক্লট কিন্তু বডির ভিতরে যে ক্লট টার্মোলজি ব্যবহার করা হয় না তা কিন্তু না কিন্তু বাই ডেফিনেশন বডি বডির মধ্যে যেটা হয় সেটা থ্রম্বাস হবে অথবা এম্বোলাস হবে এবং থ্রম্বাসটা যখন ডিসলাস্ট হয় একই জিনিস তার নাম হয়ে যায় এম্বোলাস মূলত জিনিস কিন্তু প্লট এখানে একটা নর্মাল ভেসেল বাইফারকেশন দেখানো হয়েছে এটা যখন এখানে একটা এম্বোলাস ইউজুয়ালি মনে রাখার জন্য সহজ হয় যে এথেরোমেটাস প্লাক এবং এমবোলাস অর্থাৎ যত ধরনের স্টোনোসিস অক্লুশন এমবোলাস যা কিছু प्रोड्यूस হয় সবকিছুই হয় যে কোন আর্টারের ইউজুয়ালি বাইফারকেশন অ্যাওটিক বাইফারকেশন আইলেক বাইফারকেশন ফিমরাল বাইফারকেশন অপ্রিটিয়াল ট্রাইফারকেশন মনে রাখার কিন্তু সুবিধা যে একটা ক্লট কোথায় আটকাবে একটা আর্টেরই যদি এস্টেনোসিস হয় তাহলে কোথায় হবে একদম মুখস্ত কোথায় হয় যেখানে বাইফারকেশন আছে সেখানে কেন হয় ওইখানে একটা টারবুলেন্স হয় টারবুলেন্সের জন্য হয় প্লাট যেখানে টারবুলেন্স হবে সেখানে ইন্টিমাল ইনজুরি হবে আল্টিমেটলি ওখানে ইয়েটা মানে ফ্যাট ডিপোজিশন হবে আবার একটা এম্বুলেন্স কেন বাইফারকেশান আটকায় কারণ বাইফার্কেশনের এখানে এসে কিন্তু একটা ব্লাড ভেসেল যখন দুইটা ভাগ হয় তখন তার সাইজ ছোট হয় ফলে হার্ট থেকে যদি একটা ক্লট নিচের দিকে যেতে থাকে সাইজ যদি যত বড় হবে সাইজ যদি সাইজ হয় তাহলে সে কিন্তু ট্রাফ হবে যেটাকে আমরা বলি স্যাডেল থ্রাম্বাস স্যাডেল কথাটা আসছে আসলে ঘোড়ার পিঠে বসলে যে প্যাটার্ন দেখা যায় একই বাইফারকেশন কিন্তু ঘোড়ার পিঠে বসার মতো এর জন্য ওটার নাম হচ্ছে স্যাডেল থ্রম্বাস স্যাডেল এম্বুলাস এখন এটা আইলিয়া বাইফারকেশন সাইজ যদি আরো ছোট হয় তাহলে আইলিয়াক বাইফারকেশন এটাকে এনট্রাপ্ট হবে সাইজ যদি আরো ছোট হয় তাহলে দেখা যাবে যে এটা ফিমোরালিসে ইন্টারাপ্ট হবে কখনো কখনো দেখা যায় আইলিয়াকে এন্ট্রাপমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ পপিটিয়াল ইন্টারাপ্টমেন্ট কেন যে থ্রম্বাস বা যেটা এম্বুলাসটা আসছে ডিফারেন্ট সাইজ অথবা ফ্লোতে সাইজটাকে এটাকে ব্রেকডাউন করে আইলিয়াকে একটা অংশ আটকাইছে ফ্লোতে আরেকটা একটা অংশ নিয়ে পপিটিয়াল এটাকে এন্ট্রাপমেন্ট হয়েছে

যে ইঞ্জুরিটা যখন এখানে বাইফার্কেশন অন ওয়ান আওয়ারের মধ্যে যেটা ছিল পিকচার টুয়েলভ আওয়ার এর পরে কিন্তু পিকচার একটা হচ্ছে স্পাজম হয়েছে একটা হচ্ছে প্রপাগেশন অফ দ্য থ্রম্বাস হয়েছে প্রপাগেশন অফ দ্য থ্রম্বাস কি হয়েছে আরো অনেক কোলেটাল ভেসেল আছে যেগুলো কিন্তু অপারেশন হয়েছে ফলে যে স্কিমিয়া ইনিশিয়ালি ছিল যত টাইম ইলাপস হয়েছে ইস্কিমিয়া কিন্তু তত প্রফাউন্ড হয়েছে যে কারণের জন্য আমরা বসি মানে এখানে মিনিট ইজ মানি

এখন কিন্তু এইটাকে চেঞ্জ হয়েছে আর কি ওয়েস্টার্ন ওয়ার্ড পরে কিন্তু আমাদের এখানে চেঞ্জ হতে যাচ্ছে তার ফলে একটা হলো যে থেকে ডেভেলপ করে সেখান থেকে থ্রম্বাস ডেভেলপস লেফট এই এফ যেমন ইস্কেমিক হার্ট ডিজিজ থেকে হতে পারে একইভাবে কিন্তু মাইট্রাল ভালাইজেশন থেকে হতে পারে এম কজিং মোরাল থ্রম্বাস আর্টিফিশিয়াল হার্ট ভাল কার্ডিয়াক টিউমার নন কার্ডিয়াক

এখানে আমরা একটা পিকচার দেখিয়েছি যে সেফ আর দিস ইজ ফিমোরাল আর্টারি বাইফারকেশন দিস ইজ ডিপ ফিমোরাল আর্টারি কমন ফিমোরাল আর্টারি সুপারফিশিয়াল ফিমোরাল আর্টারি আমরা আগেই বলছি প্লাক এবং এম্বোলাস এন্ট্রাপমেন্ট অথবা প্রোডাকশন এটা হয় বাইফারকেশন কেন একটা বলছি টার্বুলেন্সের জন্য হয় প্লাক ডিপোজিশন আর এম্বোলাস হয় কেন এখানে এসে আর্টারি সাইজটা ডিভিশন আর কারণে স্মলার সাইজ হয় তাহলে এখানে আমরা ছবিতে দেখছি যে প্রথমে হয়েছে স্টেনোসিস হয়েছে স্টেনোসিস হয় তারপরে কিন্তু এখানে একটা সময় যে এটাকে অক্লুশন হয় তাহলে স্টেনোসিস কিসের থেকে হচ্ছে প্লাক তাহলে যে কোনো স্টেনোসিসে ইনিশিয়ালি হচ্ছে প্লাক তারপর এক সময় সাইজ রিডাকশন 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 লুমিনাল ন্যারোইং এক সময় যে রেসিডুয়াল লুমিনাল ন্যারোইং তার মধ্যে একটা থ্রম্বাস তৈরি হয় এটার নামই আমরা বলছি ইনসিটু স্টেনোসিস এখানে যেটা থ্রম্বাস হয় সেটাকে বলা হয় ইনসিটু থ্রম্বোসিস

অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম থ্রম্বোসাইটোসিস তাহলে ডিপ থ্রম্বোসাইটোসিস কিন্তু একটা থ্রম্বোসিস সেখানে সাধারণত প্রোটিন সি প্রোটিন এস এর থাকে আর আর্টেরিয়াল ক্ষেত্রে যখন ইয়া হয় এখানে আকুট লিমিসকেমিয়া হয় আমরা সাধারণত প্রথমে সার্চ করি অ্যানাটমিক্যাল কস মানে atherosclerotic plaque কোতাকোনো স্টেনোসিস অক্লুশন ছিল কিনা যদি এটা আমরা খুঁজে না পাই তখন আমরা সার্চ করি রিওলজিক্যাল কোন কজ আছে কিনা সেক্ষেত্রে আমরা অ্যান্টিথ্রম্বিন থ্রি অ্যান্টি ফসফোলিভিট অ্যান্টিবডি এবং থ্রম্বোসাইটোসিস অনেক পেশেন্টের কিন্তু সিবিসির মধ্যেই দেখা যায় যে তার প্লেটলেট কাউন্ট সাত লাখ আট লাখ নয় লাখ দশ লাখ ছোট ছোট পরীক্ষা কিন্তু আমরা অনেক সময় ইগনোর করি কিন্তু এর মধ্যে লিম কিন্তু কিন্তু থাকে রেনার্স ফেনোমিনা এটা কিন্তু একটা শর্ট কোশ্চেন বলো এটা লং কোশ্চেন বলো পরীক্ষাতে কিন্তু এবার কয়েকদিন আগে তো বোধ পরীক্ষার মধ্যে এটা জানি দেখলাম যে পরীক্ষা হয়েছে রেনটস ফেনোমেনটিক ডিসেকশন বাইপাস গ্রাফ অকলুশন দিস আর দা কজেস এখানে আমরা একটা শর্ট একটা ভিডিও আছে Pathological thrombi can be extremely serious. Causing complications such as stroke, pulmonary embolism, or heart attack. The the are Two different done. types of thrombi: okay. arterial thrombi and venous thrombi. Here we will focus on arterial thrombosis. Arterial clots are usually triggered by the rupture of an atherosclerotic plaque in the artery wall, exposing the contents of the plaque and subendothelial fibres to the blood. In the fast moving blood of the artery, platelets are rapidly recruited and activated at the site of plaque rupture, and the clot grows quickly, stabilized by fibrin generated through the coagulation cascade. If the clot partially or completely prevents blood flow to the heart, this can cause acute coronary syndrome a collection of conditions comprising unstable angina non-st elevation myocardial infarction and st elevation myocardial infarction because arterial clots are rich in platelets and stabilized by fibrin the primary antithrombotic treatment in the acute phase is a combination of antiplatelet and anticoagulant therapy guidelines recommend continuing antiplatelet therapy indefinitely

তো প্যারালাইসিস پیشنంటర్ কিন্তু একই ধরনের এই যে পেইন প্যালে না পার্টিকুলারলি পেশেন্টের যে প্যারাসিস যেটা হয় অর্থাৎ উইকনেস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্যারালাইসিস پیشنంటర్ প্যারাস্থেশিয়া এইটা সবাই আকুট লিমিস্কি মেতে ইনিশিয়ালি তো প্রথমে যে স্কিন ডিসকালারেশন ইত্যাদি থাকে না কিন্তু সবাই মনে করে কি যে এটা স্ট্রোক হয়েছে এটা পাটা কিন্তু এই পয়েন্টগুলা একটা যদু পাস এই যে পাস এবং টেম্পারেচার কেউ যদি পেশেন্টের পায়ে হাত দিতে পারলে যে টেম্পারেচার কেমন আছে পায়ে কিনা এটা হলে কিন্তু লিম কিমিয়া না এটা প্যারালাইসিস না এটা কি স্ট্রোক অর্থাৎ ক্লিনিক্যাল কোনো এখানে আমাদের একটা ডেফিসিয়েন্সি আমরা অনেক পেশেন্ট পাই কখন সবাই ওরা ট্রিটমেন্ট করছে যে ইট ইজ স্ট্রোক ইট ইজ প্যারালাইসিস ইট ইজ এ নিউরোলজিক্যাল কেস আলটিমেটলি ডিটেকশন হয় যে এটা সে ভাস্কুলার কেস হোয়েন দি লিম ইজ অলরেডি লস্ট সো সেন্সরি ফাংশন লস অ্যাপিয়ারস বিফর মটর ফাংশন লস এটা আমরা আগে একবার বলছি কিন্তু নার্ভ নার্ভের ড্যামেজটা হয় মাসেলের আগে আর এখানে বললাম যে নার্ভের যে দুইটা ফাংশন আছে একটা সে সেন্সরি ফাংশন আর একটা সে মোটর ফাংশন সো সেন্সরি ফাংশন লস অ্যাপিয়ারস বিফর মোটর ফাংশন আহ প্রেজেন্টেশন আহ অফ রিস ফ্যাক্টর এটা সব জায়গায় একদম এত র প্লাকে যেমন এখানেও এম্বুলাসে স্মোকিং হাইপারটেনশন ডায়াবেটিস মেলাইটাস রিজলিপিটিমিয়া হিস্ট্রি অফ প্রিভিয়াস লিম ক্লোরিকেশন এসস্টেন্টিং বাইপাস সার্জারি এগুলো আমাদেরকে মানে ইয়ে করে যে আগের থেকে যখন পেশেন্টের হিস্ট্রি নিতে হয় তখন আমরা বুঝতে পারবো যে এটা কি থ্রম্বাস না এটা কি এম্বোলাস আগে যদি তার ক্লারিকেশন স্টেন্টিং বাইপাস থেকে থাকে তার মানে হচ্ছে যে এটা তার আগে স্টোনোসিস ছিল অনেক কোলাটাল ফ্লো আছে এটার উপরে সাডে নকলুশন হয়েছে অর্থাৎ অ্যাকুট অন ক্রনিক অ্যাকুট অন ক্রনিকে কিন্তু অনেক কোলাটাল ফ্লো থাকে ফলে হাতে সময় পাওয়া যায় পেশেন্টের জন্য কিন্তু যেটা এম্বোলিজম ফ্রেশ ক্লাট একটা ফ্রেশ আর্টারিতে যখন এটা অকলুশন হয় তখন কিন্তু কোনো কোলাটাল ফ্লো থাকে না এবং ওইখানে তাড়াতাড়ি পার্ট ড্যামেজ হয় সেটা আমরা যে স্টেজ আছে স্টেজের মধ্যে আমরা একটু দেখাবো সাইট অফ এম্বোলিক অকলুশন মনে রাখার জন্য এই যে আমরা যত বাইফারকেশন এওটিক ভাইফারকেশন ফিমোরাল ওয়াইফারকেশন পপ্রিটিয়াল বাইফারকেশন এইসব বাইফারকেশন গুলোতেই কিন্তু এওটিক ভাইফারকেশানে যখন আটকায় তখন এটাকে স্যাডেল থ্রম্বাস বা স্যাডেল এম্বোলাস বলে এখানে যত বড় ক্লট হবে তত বড় আর্টারিতে সেটা এটাকে এটা হবে আবার একটা জিনিস হচ্ছে যে প্রক্সিমালি কিন্তু ফ্লোটা অনেক বেশি ভেলোসিটি অনেক বেশি থাকে যত ডিস্টেলে যাবে তত ভেলোসিটি ব্লাডের ভেলোসিটি কমতে থাকে ক্লাসিফিকেশন অফ অ্যাকুটলি মিসকেমিয়া চারটা এটা কিন্তু রাদারফোর্ডের চার্ট যে ক্লাসিফিকেশন অফ অ্যাকুটলি মিসকেমিয়া এটা মনে রাখার কিছু সহজ যে আমরা বুঝি ক্যাটাগরি 1 2 3 1 আর 3 1 আর 3 একদম পুরো উল্টা 1 মানে নরমাল এই যে আর থ্রি মানে একদম সুপার অ্যাবনরমাল থ্রি কি এটা এটা অ্যাকর্ডলি মিস কিন্তু লিম্ব ইজ ভায়াবেল নট ইমিডিয়েটলি থ্রেন এখনই কিছু করতে হবে তা না এটাতে আমি মেডিকেল ট্রিটমেন্ট দিলাম ইনভেস্টিগেশন দিলাম ঠান্ডা মাথায় ট্রিটমেন্ট করব নো প্রবলেম সেন্সরি লস নো এইখানে মাসেল উইকনেস নট নো নান আর্টারিতে আমি যদি হ্যান্ড অফ বা আমরা যদি এটা দেখি পালসেপ দেখি অডেবল ভেনাসে অডিবল ঠিক এটা রিভার্স হচ্ছে এটা ভায়াবেল এটা হচ্ছে নন ভায়াবেল এর রিভার্সিবল বা নন ভায়াবেল তাহলে এইটা নন ভায়াবেল আমি কিভাবে চিনছি ডেসক্রিপশন কি বলা হচ্ছে মেজর টিস্যু লস অর পার্মানেন্ট নার্ভ ড্যামেজ ইন এভিটেবেল অর্থাৎ এটা ফ্রাঙ্ক গ্যাংগ্রিন যেটাকে বলে দিস ইজ ইর রিভার্সিবল নন ভায়াবেল মেজর টিস্যু লস বা গ্যাংগ্রিন সেন্সরি লস হইছে কি প্রফাউন্ড অ্যানেস্থেসিয়া কোন সেন্সরি ফাংশন নাই এক কথায় কোন মোটর ফাংশন নাই প্যারালাইসিস এখানে যদি আমি হ্যান্ডেল অথবা আমাদের যে মানে মেশিন আমরা দেখব আর্টারিতে কোন নাই দুইটা কিন্তু মনে রাখা কিন্তু এই পয়েন্টগুলো গুলো দেওয়া আছে কি কি ক্যাটাগরি এখানে দেওয়া আছে হচ্ছে অর্থাৎ তার সিমটোমেটোলজি এটা কিন্তু একটা হচ্ছে সেন্সরি ফাংশন একটা মোটর ফাংশন আর এটা হচ্ছে ডফলার ফাইন্ডিং তাহলে ওয়ান থ্রি একটা আর একটা রিভার্স তার মধ্যে একটা হচ্ছে হচ্ছে মার্জিনালি এটা হচ্ছে ইমিডিয়েটলি তো এইটার মধ্যেও কিন্তু এইখানে আমরা দেখছি যে ডপলার ফাইন্ডিং এটা দুইটাই ইন ইনঅডিবল আর ভেনাসে অডিবল অর্থাৎ আর্টারিতে আমরা কোনো কিছু কিন্তু দেখতে পাচ্ছি না আটারিতে পাচ্ছি দেখতে পাচ্ছি না কিন্তু ভেনে অডিবল ভেনে তখন কিছু ফ্লো আছে এটার সঙ্গে পার্থক্য আছে যে যেটা নন ভায়াবেল যেটা দুইটাই ইনঅডিবল অডিবল এইটাই আমাদের ক্ষেত্রে এই যে সালভেজেবল ই প্রম্পলি ট্রিটেড এইখানে প্রম্পলি না এটা হচ্ছে ইমিডিয়েটলি ট্রিটমেন্ট করতে হবে উইদাউট এনি ডিলে সেকেন্ড ইজ মানে মানি এই কথা মনে রাখতে হবে এটা ইমিডিয়েটলি পার্টিকুলারলি কেন এটা হচ্ছে এমবোলাস এটা হচ্ছে কি একুটন ক্রনিক আগে একটা ছিল ওইখানে এসে একটা উপর থেকে একটা আটকাইছে অথবা এখানে হয়েছে হয়েছে ফলে অনেক কোলেটালাস কোলাটাল থাকার কারণে ইনভেস্টিগেশন করা হাতে সময় নিয়ে ইন্টারভেনশন করা পসিবল তাহলে দেখা গেল যে এক নম্বরে পেশেন্টের ক্ষেত্রে মোস্টলি মেডিকেল ট্রিটমেন্ট এক নম্বর তিন নম্বর ক্ষেত্রে পেশেন্টের কিছু করা নাই ট্রিটমেন্ট ইজ অ্যাম্পুটেশন দুই নম্বর থ্রেটেন এ বি এই এ বি এ কে হাতে সময় পাওয়া যায় ইনভেস্টিগেশন পাওয়া যায় পরে অপারেশন করা যায় আর বি অনেক সময় একদম খুব কম পরীক্ষা নিরীক্ষা করেই বি কে অপারেশন থিয়েটারে নিতে হয় এটা হচ্ছে বি আমরা যে একটা ছবি দেখি

সেন্সরি নাই তারপরও আমার সন্দেহ যে তাই তো এটা ইয়ে আছে কিনা বলে না ডেথ কনফার্ম করার জন্য কিন্তু শেষে ইসিজি করা হয় আরকি অনেক সময় মনে হয় যে না স্টো তো কি সাউন্ড আমি শুনতে পারছি না পাস তো অনেক পেশেন্টেরই পালস উইক হয়ে যায় এবং এমন ঘটনা যে ঘটে ডেথ সার্টিফিকেট দেওয়ার পরে আবার দেখা যায় হার্ট বিট ফিরে আসছে ইত্যাদি ইত্যাদি এখান থেকে বের হওয়ার জন্য আজকাল কিন্তু মোস্ট অফ দা সেন্টার তারা একটা ইসিজি মাস তারা করে হ্যাঁ ইসিজি ইসিজিতে কোনো ওয়েব নাই একইভাবে আমরা মাসের নন ভাবেল হলো সেটাকে আমরা আবার কনফার্ম করার জন্য আমরা কিন্তু ইনসিশন দিয়ে উই ক্যান কনফার্ম ডায়াথার্মিতে কন্ট্রাকশন আছে কিনা ওখানেও কালার দেখতে পারি ব্লিডিং দেখতে পারি ইত্যাদি সো ডায়াগনোসিস অফ এম্বোলিজম এন্ড ইনসিটু থ্রম্বোসিস সবগুলো পয়েন্ট দেয়া আছে হিস্ট্রি ফিজিক্যাল এক্সামিনেশন এটিওলজি প্রায়র ভাস্কুলার সার্জারি র্যাপিড অ্যান্টি অ্যান্টিকোগুলেশন মোস্ট কমন স্কিমা এইটা হচ্ছে টু বি এটা টু এ যেটা আমি আগে বলছিলাম টু এ এটা হচ্ছে যে থ্রম্বোসিস অর্থাৎ একটা জায়গাতে স্টোনোসিস হয়েছে ওলাটাল ডেভেলপ করছে ফলোড বাই এখানে থ্রম্বোসিস হয়েছে হাতে সময় পাওয়া যায় সিমটমটা অত সিভিয়ার সিমটম থাকে না এসব পয়েন্টগুলো কিন্তু এখানে লেখা আছে বাট এমবোলাস অন্য একটা জায়গা থেকে এটা ডিসলসমেন্ট হয়ে আসছে এখানে অনসেট তার প্রেজেন্টেশন র‍্যাপিড এটার এটা মানে সাইড ইফেক্ট তারপরে এটার পায়ের মর্বিডিটি এটার কমপ্লিকেশন সবগুলোর মধ্যে ডিফারেন্স পয়েন্ট টু পয়েন্ট কিন্তু ডিফারেন্স আছে যেগুলো লেখা আছে এবং এটা এম্বোলিজমের ট্রিটমেন্ট হতে হবে প্রম্পট এন্ড ইমিডিয়েট এটা উই ক্যান ওয়েট ফর সাম টাইম ফর ইভ্যালুয়েশন ফর ইনভেস্টিগেশন সো ট্রিটমেন্ট প্ল্যান অ্যাকর্ডিং টু ক্লাস ক্লাস ওয়ান মেডিকেল ইনক্লুডিং অ্যান্টিকোগুলেশন ক্লাস থ্রি অ্যান্টিকোগুলেশন নো ভাস্কুলার ইন্টারভেনশন রাদার অ্যাম্পুটেশন আমরা জানি এই মিস্টেকটা না করি যে একটা নন ভাইবেল লিম্বের মধ্যে ফগাটিম বলে তুমি জানি না করি এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে এই জন্য কিন্তু ক্লাস থ্রিটা এই প্রত্যেকের কিন্তু লার্নিং ফেজে এই জিনিসটা হয় মানে সময় আমরা ভুলে যাই যে পাটা প্লাস মাইনাস আছে আমি মনে করছি যে না এটা পা ঠিক আছে অথচ পা নন ভাইবেল নন ভাইবেল জায়গাতে যদি আমি ফগাটিম বলে করি এম্পোটেশন করলে তার লাইফটা সেফ হতো কিন্তু আমি ফগাটি এম্পোলেক্টমি করার কারণে রিপারফিউশন ইনজুরিতে পেশেন্ট ক্যান লুজ হিজ অর হার লাইফ ক্লাস টু এ ক্লাস টু বি টাইম ফর ইনভেস্টিগেশন অ্যান্ড সেমি ইলেকটিভ ইন্টারভেনশন তাই ক্লাস টু বি ইমার্জেন্সি ইন্টারভেনশন তাহলে আমাদের ট্রিটমেন্ট প্ল্যান অ্যাকর্ডিং টু ক্লাস কিন্তু এটা একদম মানে সহজ করে এটা ক্লাস ওয়ান মেডিকেল ট্রিটমেন্ট ক্লাস থ্রি কিছু করার নাই অ্যাম্পুটেশন টু এ টু বি এই ট্রিটমেন্টটা আমরা একটু আমরা সেমি ইলেকটিভ আর এটা আমরা করছি ইমার্জেন্সি ইন্টারভেনশন রিভার্সকুলাইজেশন ইন ক্লাস থ্রি

এটা আমরা এখান থেকে দেখতে পারি ইকো কার্ডিওগ্রাফি কেন হার্টে কোন থ্রম্বাস আছে কিনা সেটা কনফার্ম করার জন্য সিটি অ্যাঞ্জিওগ্রামে এটা হচ্ছে কোথায় সাইট অফ অক্লুশন সাইজ অফ অক্লুশন এক্সটেনশন অফ দা অক্লুশন এটা দেখার জন্য ক্যাথেটার অ্যাঞ্জিওগ্রামে ডায়াগনস্টিক অ্যাজ ওয়েল অ্যাজ সামটাইমস উই ক্যান ডু অলসো থেরাপিউটিক পারপাসেস ট্রিটমেন্ট ইনিশিয়াল ম্যানেজমেন্ট অক্সিজেন বাই ফেস মাস্ক এই অক্সিজেনের কথা এত ইম্পর্টেন্ট এই জন্য আমরা কিন্তু অনেক ক্ষেত্রে ইগনোর করি কিন্তু বইয়ে বলা আছে এই জন্য রেসিডুয়াল স্টিল যে সাপ্লাই আছে যে ফ্লোটা আছে তার মধ্যে যদি আমরা হাই কনসেন্ট্রেশন অক্সিজেন দেয় তাহলে টিস্যুজ যে অক্সিজেন ডেপ্রাইভেশনটা আছে সেই ডেপ্রাইভেশনটা অ্যাপারেন্টলি কম এজন্য জন্য কারেকশন অফ ডিহাইড্রেশন কারেকশন অফ ইলেকট্রোলাইট ইমব্যালেন্স অ্যান্টি কোগুলেশন এইগুলো কিন্তু একটা পেশেন্টকে আমার প্রিপারেশনের জন্য ইনভেস্টিগেশনের সময় লাগলো এই জায়গাগুলো কিন্তু আমরা কভার করতে পারি অক্সিজেন ডিহাইড্রেশন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স অ্যান্টি কোগুলেশন ইনজেকশন হেপারিন হান্ড্রেড ইন্টারন্যাশনাল ইউনিক পার কেজি বলাস দেন ওয়ান থাউজেন্ড ইন্টারন্যাশনাল ইউনিট পার আওয়ার এটা অ্যান্টি কোগুলেশনটা কিন্তু আমরা এটা শুরু করি এটা বলাস যেটা বলা হয় ফলোড বাই যেটা এইটা কিন্তু আইডিয়াল হচ্ছে সিরিঞ্জ পাম্প দিয়ে দেওয়া এটা আমরা অনেক সময় পারি না আমরা যেটা মাইক্রোবুরেটের মাধ্যমে দেয় কিন্তু আইডিয়ালি দেওয়া উচিত পাম্প পাম্পের মাধ্যমে এবং সেক্ষেত্রে টার্গেট এপিটিটি যেটা আমরা করি না কেন এটা করি না কেন ওই যে ফ্যাসিলিটি এবিলিটি এই টার্গেট টার্গেট এপিটিটি শুড বি টু টু থ্রি টাইমস নর্মাল এখন একটা পেশেন্টের হেপারিন আমি দিচ্ছি আন্ডার ডোজ আন্ডার ডোজ অথবা ওভার ডোজ ওভার ডোজে ব্লিডিং হবে আর আন্ডার ডোজে কি হবে আমাদের ডেজার্ট যে ইফেক্ট ক্লিনিক্যাল যে আউটকাম সেটা পাবো না আইডিয়ালি এটা দেওয়া উচিত সিনেস পাম্প এবং এটা টার্গেট এপিটিডি এটাকে অ্যাচিভ করা উচিত রোল অফ হেপারিন টু প্রিভেন্ট ক্লট প্রপাগেশন এই যে কথা বলছিলাম যে থ্রম্বাস এম্বুলাস হলো এরপরে এটা প্রভাগেট করে প্রক্সিমাল এবং ডিস্টাল সেটাকে প্রিভেন্ট করার জন্য কিন্তু আমাকে হেপারিন দিতে হবে আর একটা বলা আছে যে টু প্রিভেন্ট মাইক্রোভাসকুলার থ্রম্বোসিস অফ আন্ডার পারফিউজ ডিসিটাল ভেসেল এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট যখন ফ্লো স্লো ফ্লো হয় তখন একটা অক্লুশান এর ডিজিটালি যেসব স্মল ভেসেল আছে সেই সব স্মল ভেসেল গুলোর মধ্যে কিন্তু স্পজম হয়ে সেগুলো কিন্তু থ্রোম্বোসিস হয় আমরা যদি হেপারেন দিতে পারি তাহলে একটা হচ্ছে প্রপাগেশন অব দ্য থ্রোম্বাস প্রিভেন্ট করা যায় দুই হচ্ছে অক্লুশনে ডিজিটালি যে সার্কুলেশন আছে সেই মাইক্রো সার্কুলেশনের এর কে প্রিভেন্ট করা যায়

সো এন্ডোভাস্কুলার থেরাপি এটা আমরা কিন্তু কমনলি আমাদের প্র্যাকটিস না আমরা শুধু এই তিন চারটে হেডিং আছে এটা দিয়ে আমরা ওপেন মেথডে আমরা চলে যাই একটা হচ্ছে যে ক্যাথেটার ডিরেক্টেড থ্রোম্বোলাইসিস এখানে একটা ছবিতে আছে ক্যাথেটার ডিরেক্টেড থ্রোম্বোলাইসিস অর্থাৎ যেখানে এম্বুলেন্স আছে তার মধ্যে যদি আমরা পেশেন্টকে ক্যাথলেবে নিয়ে একটা ক্যাথেটার যে ক্যাথেটার এরকম মাল্টিপল সাইড ওপেনিং আছে এই ক্যাথেটারটা এম্বুলেন্সের মধ্যে এটাকে বাড়িট করানো হয় করে যেটাকে আমরা থ্রোম্বোলাইটিক এজেন্ট আছে থ্রোম্বোলাইটিক এজেন্ট এইভাবে জেট হিসাবে বের পায় বের হলে কি হবে ওই থ্রোম্বাস এম্বোলাসটা লাইসিস হয়ে যাবে এটাই হচ্ছে ক্যাথেটার ডিরেক্টেড থ্রোম্বোলাইসিস আর একটা আছে ফার্মাকো মেকানিক্যাল থ্রোম্বোলাইসিস এখানে একটা ছবি দেয়া আছে এই এনজিও জেট এই এনজিও জেটে কি করা হয় এখান থেকে এই ডিভাইসে এই টিপের যে এন্ড আছে এই এন্ড থেকে ঠিক শাওয়ারে যেভাবে পানি যেমন জেট হিসেবে বের হয় এটা টিপ দিয়ে জেট হিসেবে পানি বের হয় সেই পানির সঙ্গে আবার কিন্তু থাকে এই থ্রোম্বোলাইটিক এজেন্ট টিপিএ এই দুইটা একসঙ্গে একটা হচ্ছে জেট আর একটা হচ্ছে যে এর মধ্যে কেমিক্যাল এজেন্ট তখন থ্রম্বাসটা লাইসিস হলো আবার সাথে সাথে একই ডিভাইস এটাকে অ্যাসপাইরেট করে বডির বাইরে নিয়ে আসে তাহলে কি হলো আমরা একটা পেশেন্টকে কাটাকাটি না করেই ক্যাথলেবের মধ্যেই কিন্তু আমরা এই দুইটা পদ্ধতিতে ক্যাথেটার ডাইরেক্টেড থ্রম্বলাইসিস অ্যানাদার ইজ এনজিওজেট এটা হচ্ছে ফার্মাকো মেকানিক্যাল থ্রম্বলাইসিস আরেকটা আছে মেকানিক্যাল থ্রম্বেকটমি আমরা সাকার মেশিনে যা করি জাস্ট সাকশন করে যেমন ক্লট পাস কোন জায়গা থেকে আমরা অ্যাসপিরেট করি একইভাবে এই মেকানিক্যাল থ্রম্বেকটমি যে ডিভাইস আছে এই ডিভাইসের মাধ্যমে আমরা জাস্ট ওখানে ক্লটটাকে অ্যাসপিরেট করে বের করে নিয়ে আসতে পারি তাহলে দেখা যাচ্ছে যে

আর টিপি এটা কিন্তু আমাদের দেশে এখন করোনারিতে কিন্তু অনেক সেন্টারে করোনারিতে ব্যবহার করা হচ্ছে এবং কিন্তু এখন এলটিপ্লেস যেটা এটা এখন অ্যাভেলেবেল এর দাম কম তিন হাজার আড়াই হাজার চার হাজার টাকার দাম এলটি এর দাম অ্যারাউন্ড প্লাস মাইনাস কত ষাট হাজার টাকার মতো হবে এর দাম এটার একটা অ্যাডভান্টেজ যেমন ব্লিডিং এর একটা ভয় থাকে আসলে বিল্ডিং খুবই কম

রিপারফিশন ইনজুরি লোকাল ইফেক্ট আর একটা হচ্ছে সিস্টেমিক সিস্টেমিক ইফেক্ট লোকাল ইফেক্ট টিস্যু হাইপোক্সিয়া আমরা জানি যে কোনো জায়গাতে যদি একুট লিমিস্কিমি হলে ওখানে হাইপোক্সিয়া হয় দেন কনসিকুয়েন্ট ওই টিস্যু কনভার্টেড সেখানে অ্যানোরোবিক মেটাবলিজম এরোবিক থেকে অ্যানোরোবিক অর্থাৎ অক্সিজেন কম অক্সিজেনের মেটাবলিজম অ্যানোরোবিক মেটাবলিজম রিলিজ অফ ইনফ্ল্যামেটরি মেডিয়েটর ওখানে হয় এই যে

তাহলে টিসু হাইপোক্সিয়া ইডিমা আরো হাইপোক্সিয়া আরো ইডিমা আরো ইনক্রিজ কম্পার্টমেন্টাল প্রেসার আলটিমেটলি মাসেল নেক্রোসিস রিপারফিশন ইনজুরি সিস্টেমিক ইফেক্ট অ্যাসিডোসিস বানানটা ভুল হইছে অ্যাসিডোসিস কজেস কার্ডিও রেসপিরেটরি ডিপ্রেশন অ্যাসিডোসিস কাজই হচ্ছে সব জায়গায় মরে রাখার সুবিধা অ্যাসিড কি করে বডিতে হার্ট এবং লাংকে সব অর্গানকে সে ডিপ্রেস করে হাইপার ক্যালিমিয়া হলে পেশেন্টের কার্ডিয়া হাইপার ক্যালিমিয়া যে জন্য ওই যে পটাসিয়াম সলিউশন দিয়ে কিন্তু ওপেন হার্ট সার্জারির সময় এই হার্টকে অ্যারেস্ট করা হয় এটা কিন্তু আমার কিডনি রোগীদের কিন্তু এটা হয় পটাশিয়াম লেভেল বাড়ে এবং যদি এটাকে সময় মতো পটাশিয়াম কারেক্ট করা না যায় তাহলে কিন্তু কার্ডিয়াকে অ্যারেস্ট হয় সিস্টেমিক ইফেক্ট হচ্ছে মায়োগ্লোবিলিন ডেথ মাসেল থেকে এগুলো রিলিজ হয় মায়োগোবিলিন হিমোগ্লোবিন আলটিমেটলি কোথায় ট্রাপ্ট হয় কিডনিতে ফলে কিডনি ফেলিওর ডেভেলপ করে আর একটা সে মাল্টি অর্গান ফেলিওর দিস ইজ লোকাল এফেক্ট মনে রাখার জন্য কিন্তু একদম ফ্লো চার্ট লোকাল এফেক্ট এন্ড সিস্টে এডি পারফিউশন ইনজুরি পরীক্ষা আসে কম্পার্টমেন্ট সিনড্রোম টাইপস অ্যাকুট এন্ড ক্রনিক তাহলে আমরা অ্যাকুট কম্পার্টমেন্ট সিনড্রোম এটা কজ যেটা আমরা অ্যাকুট ইলিম বিস্কিমে আজকে আমরা ডিসকাস করছি এসআর আসছে ক্রাশ ইনজুরি ব্লিডিং ইন এ কম্পার্টমেন্ট ফ্রেগমাশিয়া সেরুলিয়া ডোলেস

এই অপারেটর টু অপারেটর ভ্যারি করে কেউ বলবে না এখন ফুল ব্লেজের প্লেসড হয় নাই এখনো হাতে সময় আছে কিন্তু প্রথম দফাই বলা হয়েছে যে হাই ইনডেক্স অফ সাসপিশন দেন পেইন অন প্যাসিভ মুভমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ প্যারেস্থিসিয়া টেনস সোলেন কম্পার্টমেন্ট কেন এটা ম্যানেজমেন্টে ফেসিওটমি অক্সিজেন বাই ফেস মাস কেন ওইটা আগেই আমরা ব্যাখ্যা করছি যেহেতু হাইপোক্সিয়া হয় যেজন্য অক্সিজেন বাই ফেস মাস্ক মেইনটেনিং নর্মাল ব্লাড প্রেশার

এটা কিন্তু রাদারফোর্ড থেকে নেওয়া এটা আমরা এইটাই টেন্স কম্পার্টমেন্ট প্লাস এই টেন্স কম্পার্টমেন্টটা একদম কমন একটা পয়েন্ট এর সঙ্গে প্লাস দিয়ে বলছে আইদার কে কে এ এ এ কয়টা পয়েন্ট দেয়া আছে পেইন উইথ প্যাসিভ মোশন অফ মাসলস ট্রাভার্সিং দা সেম কম্পার্টমেন্ট তাহলে আসলে হাই সাসপিশন যেটা সেটা কিন্তু এক নম্বরে বলা হয়েছিল দেন আমার হাতের ফিলিং যে কম্পার্টমেন্ট ইজ টেন্স তার সঙ্গে কি হয়েছে যে আমি ডরসিফ্লেকশন করলাম ইয়েস পেশেন্ট ফিলস পেইন প্যারেসিস অর প্যারাস্থিসিয়া রেফারেবল টু দা সেম কম্পার্টমেন্ট টেন্স কম্পার্টমেন্ট এগুলো কিন্তু ওই যে প্লাস বলে যে একটা পয়েন্টের কথা বলা হচ্ছে টেন্স কম্পার্টমেন্ট ইন এ পেশেন্ট হু ক্যান নট বি এক্সামিন সিরিয়ালি সিরিয়ালি বারবার কি দেখা যায় নাকি এটা সন্দেহ বিষয় অর নিড ফর আদার অপারেশনস আরো অন্য অপারেশন আছে ফলে এই ধরনের কেসকে এটাকে এটাকে করা বা রেখে দিয়ে কাজ যাবে না আর এটা হচ্ছে প্রেশার মাফার ডিভাইস আছে যেখানে ইন্ট্রা কম্পার্টমেন্ট প্রেশার মাফা যায় সেই প্রেশার মাপতে পারলে তখন তার একটা এই যে ব্লাড এর যে প্রেশার আছে সেই প্রেশারের সঙ্গে একটা অঙ্কের যোগ বিয়োগ আছে সেটা দিয়ে ইন্ডিকেশন তৈরি করা

এই ফেসিটোমির ইন্ডিকেশন টেন্স কম্পার্টমেন্ট আফটার ক্রাশ ইনজুরি টেন্স কম্পার্টমেন্ট আফটার ফ্র্যাকচার দিস আর ইন্ডিকেশন সবার উপরে কথা হচ্ছে হাই ইনডেক্স অফ সাসপিশন প্রোফাইলেকটিক ফেসিটোমি ইন্ডিকেশন একো ডিসকিমিয়া মোর দ্যান 6 আওয়ারস এটা অনেক সময় দেখা গেল যে پیشنট আসছে 8 ঘন্টা 10 ঘন্টা পরে আমরা অপারেশন করছি পা সফটি আছে রেখে দিলাম ঠিকই ফগাটি করতে করতে সকাল বেলা হতে হতে দেখা যায় পায়ে টাইট হয়ে গেছে এটা যদি আমার সন্দেহ থাকে যে না রাতের বেলা এটা সিরিয়াল পরীক্ষা করার ম্যান পাওয়ার নাই তাহলে এক্ষেত্রে প্রোফাইলেকটিক ফেসিটমি করে আসা উচিত টু সেভ কেন আমি ফগাটি করছিলাম টু সেভ লিম কিন্তু এই ফগাটি করে তারপর যে একটা কম্পার্টমেন্ট হলো রিপারফিশন ইঞ্জুরিতে আর আমরা কেউ দেখলাম না আর আলটিমেটলি আমপোটেশন হয়ে গেল তাহলে লাভটা কি হলো পুয়ার কোলাটাল ফ্লো কম্বাইন আর্টারি ল্যাম ভেনাস ইনজুরি যেটা আগে আমরা বলছি ফেসিটোমি কন্ট্রা ইন্ডিকেটেড নন ভায়াবল লিম সার্জিক্যাল ফেসিটোমি একটা সার্জিক্যাল নুসেন্স ইট ইনভাইটস ইনফেকশন এবং এটা নন ভায়াবল লিমে আমি করলাম পরে লাভটা কি ওখানে ইনফেকশন হবে ম্যাগট তৈরি হবে তার মানে হচ্ছে আমরা যখন লার্নিং ফেজে একটা পেশেন্টকে প্লাস মাইনাস থাকে কনফিউশনে থাকি অনেকে আছে যে একদম ফ্রাঙ্ক এটা কিছুই নাই মটন নাই সেন্সরি নেই তারপর একটা ইনসিশন দিয়ে একটু চেক করে নে এবং সেক্ষেত্রে আসলে কোনো অ্যানিস্টিসও দরকার হয় না ইভেন কোনো লোকাল অ্যানিস্টিসও লাগে না কিন্তু আমি যে ইনসিশনটা দিলাম পেশেন্টের অ্যাম্পোটেশন করতে দুই তিন দিন চার দিন ইত্যাদি ডিলে হতে পারে সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে ওইখানে কিন্তু কারণ ওইখানে ব্লাড সাপ্লাই নাই খুব ইজিলি ইনসিশন দেওয়ার পরপরই দেখা যাবে যে ওখানে ইনফেকশন ডেভেলপ করছে ফলে আমার এই ডায়াগনোসিস কনফার্ম করতে যে মাঝখানে এম্পোটেশন করার মধ্যে যে ডিলে এই ডিলে টাইমে ইনফেকশন হয়ে পেশেন্ট কিন্তু ব্যাকটেরিয়া সেপটিস অর্থাৎ এম্পোটেশন ছিল যেটা লিম লস এখন এটা লাইফ লসে কিন্তু কনভার্ট হতে পারে নেক্সট ফেসিটোমি লেগ কম্পার্টমেন্টস আমরা এখানে ছবিতে দেখিয়েছি অ্যান্টিরিয়র কম্পার্টমেন্ট ল্যাটারাল কম্পার্টমেন্ট পোস্টেরিয়রকে আমরা দুই ভাগে ভাগ করি একটা সুপারফিশিয়াল একটা ডিপ তাহলে প্রত্যেকটা কম্পার্টমেন্ট কিন্তু ফেসিটিভ করতে হবে ইউজুয়ালি এখানে অ্যান্টেরিয়র ল্যাটারাল পোস্টেরিয়র দুই ভাগে একটা সুপারফিশিয়াল একটা ডিপ টেকনিক ডাবল ইনসিশন টেকনিক সিঙ্গেল ইনসিশন টেকনিক ডাবল ইনসিশন টেকনিক দিয়ে আমরা মোস্টলি করি আমরা ওয়ার্ডে ওটিতে আমরা যেগুলো করি একটা মিডিয়াল ইনসিশন একটা ল্যাটারাল সো ডাবল ইনসিশন টেকনিক ল্যাটারাল ইনসিশন ফেসিটিভ অফ অ্যান্টেরিয়র মানেটা ভুল হইছে অ্যান্টেরিয়র এন্ড ল্যাটারাল কম্পার্টমেন্ট

আমার জন্য ভেইন বা নার্ভ কে জেনে ড্যামেজ না করে ফেশিটমি এটা ছা সিঙ্গেল ইনসিশন এই বই সোবিয়াস यूजुअली আমরা করি না এটা বেশ কষ্ট আছে একটা দিয়ে এটাকে ক্লাফ মতো যে ওই ছবিতে দেখাইছে তারপরে এটা করা যায় নিঃসন্দেহে এটা করতে পারলে তো আরেকটা ইনসিশন অ্যাভয়েড করা গেল এবং এটাও বলা হয় যে এখানে যে দুইটা ইনসিশন দেওয়া হয় যখন ইনসিশন ক্লোজ করা হয় দুইটা ইনসিশনের একটা ক্লোজ করতে হয় আদার ইস ক্লোজ করা যায় না

ছাত্র খারাপ ওনার আট বছর বয়সে ওনার বাপ মারা গেছে ওনার লেখাপড়া হবে না উনি একজন ভব ঘুরে অনেক কথাই তার বেলায় প্রযোজ্য তার বায়োডাটাতে আসে তারপরে উনি স্কুলে যখন লেখাপড়া করতেন তখন ওনাকে ওই বিভিন্ন যন্ত্র ইত্যাদি ওই যে ভকেশনাল ওয়ার্ক আছে এই যন্ত্রপাতি পরিষ্কার করার কাজকর্ম করতেন সেখান থেকে ওনার টু পাইস ওনার ফ্যামিলি চলে করতে করে কিন্তু উনি এই যন্ত্রের প্রতি তার অ্যাট্রাকশন ডেভেলপ করেন আলটিমেটলি এই যে যন্ত্রের মেকানিক্যাল সাইড থেকে উনি কিন্তু ওনার এক সময় বস যিনি ছিলেন উনি ডক্টর উনি ওরকম মেডিকেল ডিভাইস উনি ডেভেলপ করতেন তার কন্ট্যাক্টে যে তার মাথা হলো যে না আমি যদি মেডিসিনে ক্যারিয়ার করি তাহলে কি হবে আমি এই ইলাইনের যে সব ডিভাইস গুলো আমি ডেভেলপ করতে পারবো ফলে উনি এটাই থিঙ্ক করলেন পরে তারপরে উনি দেখলেন যে অতীতকালে এরকম থ্রোম্বোমোলিজম যে কেসগুলো হতো সেগুলো বিগ ইনসিশন দিয়ে তারপরে আর্টিটমি করা হতো এবং বড় ফরসেপ আছে এই ফরসেপ দিয়ে ঢুকিয়ে ওই থ্রাম্বাসটাকে এম্বুলাসটাকে বের করা হতো এবং ওই ক্ষেত্রে ওই সব পেশেন্টের মর্টালিটি ছিল অনেক হাই এটা দেখার পরে ওনার মাথায় চিন্তা আসলো যে না এটা কেন এটা না করে সহজভাবে এটা আমরা বের করতে পারি কিনা এই জন্য উনি ওনার বিভিন্ন ধরনের মডিফিকেশন উনি গ্লাভসের মাথাটা নিলেন নিয়ে চিন্তা করলেন এই মাথাটাকে কাটলেন কেটে বেলুনের মতো তৈরি করলেন তারপরে এইটাকে একটা পাইপের সাথে কানেক্ট করে উনি দেখলেন যে না আমি যদি রিমোট কন্ট্রোল করতে পারি একটা জায়গাতে আর্টি করব করবো ঠিক গাছে আম আছে বড় লম্বা গাছে আম আছে ঠিক আম পাড়ার মতো এটা কিন্তু তাই বাস্কেট পগারটি টেকনিক কিন্তু তাই তাই এটা রিমোট কন্ট্রোল আমি আর্টি করব করবো এক জায়গায় আমার লোকেশন থেকে এক জায়গায় অথচ আমি ডিজিটাল লোকেশন থেকে একটা ডেম একটা আমার যে এটা আছে অবজেক্টটা আছে ওটাকে ট্রাপ করে আমি বের করে আনবো দিস দ্য টেকনিক ফলে উনি এটা বের করলেন এবং ওনার নামেই কিন্তু এই বেলুন একটা কথা আমি সব সময় আমাদের যারা আছে আমরা নিজেরও এর মধ্যে আমরা কিন্তু ফলোয়ার হয়ে গেছি আমরা কিন্তু এখন কেউ প্রডিউসার না বাট ছোট ছোট দেখে ওর কল্পনা উনি কি কল্পনা করছে দেখে মনে হয় তাই তো ডিভাইসটা কি এত জটিল কিছু জটিল কিছু তো না কিন্তু উনি যে প্যাটেন্সিটা পাইলেন উনি যে বের করলেন উনি আমি কিন্তু ওনার বায়োডাটা দেখতে যাই দেখি যে স্টিল হি ইজ এলাই আমি জানি না তোমাদের কাছে যদি কোন রেকর্ড থেকে জাগে যে উনি মারা গেছেন কিনা কিন্তু ইসে দেখাচ্ছে ওনাকে এলাইভ হিসাবে দেখাচ্ছে তো ওনার নামেই প্যাটেন্সি এবং নামে প্যাটেন্সি হলে কিন্তু রোজগার অনেক বেশি তোমরা এটা জানো কিনা যে যে কোনো প্যাটেন্সিতে কিন্তু প্যাটেন্সি কিন্তু এটাকে রেকর্ড যে রুম আছে ইন্টারন্যাশনালি যারা এটাকে রিকগনাইজ করে তাদের কাছ থেকে এটা নিতে হয় স্বীকৃতি প্যাটেন্সি হচ্ছে মেধার স্বীকৃতি এই নামে এরকম ডিভাইসে যে বের করবে তার নামে এটা চলবে এবং যত কোম্পানি ওটা কত বছর পর্যন্ত তাদের একটা ইয়ে আছে যত কোম্পানি এই নামে এই ক্যাথেটার বের করবে তারা একটা অনারিয়াম কিন্তু ওই ওনার পকেটে যাবে ওনার ওনার যে জেনারেশন আছে তাদের পকেটে কিন্তু যাবে এইটা হচ্ছে ওনার বায়োডাটা তো সেক্ষেত্রে অনেক অনেক জিনিস ফগাটি ইস ফগার্টি এমবোলেক্টিভি ক্যাথেটার এই যে ফগার্টি এমবোলেক্টিভি ক্যাথেটার বলছি এখানে কিন্তু ইট ইজ আর একটা রিয়েল এমবোলেক্টিভি ক্যাথেটার তাহলে প্রশ্ন আসে তাহলে ভেনাস এমবোলেক্টিভি ইয়েস দেয়ার ইজ ভেনাস এমবোলেক্টিভি ক্যাথেটার তাহলে কি থ্রোম্বেক্টিভি ক্যাথেটার আলাদা আছে ইয়েস দেয়ার ইস থ্রোম্বেক্টিভি ক্যাথেটার তার মানে এমবোলিক্টিভি ক্যাথেটার আর্টেরিয়াল হয় ভেরাস আবার আবার থ্রোম্বেক্টিভি ক্যাথেটার হয় সেটা আলাদা থ্রোম্বেক্টিভি ক্যাথেটারের দাম বেশি এটা আমরা ব্যবহার করছি এটা বাজারে আছে সো হোয়াট আর স্টেপস এই স্টেপস এর আমরা এর আগেও সবসময় বলছি যে স্টেপস গুলো বলার সময় ইফ আই সে ইন ওয়ে

এই ছবি দেখা যাচ্ছে কিনা ভিডিও তোমরা কি ছবি দেখতে পাচ্ছ এটা দেখো সফটলিমেন্ট ক্যাথেটার এটা আমরা তো সবাই করি কিন্তু এই যে সফটলি কথাটা রিপিটেডলি করতে হবে কিন্তু হ্যান্ডলিংটা হতে হবে

ট্রান্সভার্স আর্টেরিটোমি ইন্ট্রোডাকশন অফ ফগার্টি বেলুন ক্যাথেটার এরপর হাইব্রিড पर এটা আমরা ছবির মধ্যে থাকলাম আমাদের দেশে আশা করি এটা তাড়াতাড়ি চালু হবে হাইব্রিড ক্যাতলা হলে সব কাজই যে কোথাও যদি আমার স্টেন্টিং দরকার হয় একই সেটিং এ কোথাও যদি মনে হয় যে না আমি ক্যাথেটার ডিফ্টের থ্রোমোলাইসিস করতে চাই সবই পসিবল একটা সেট আপে আর কি আহ এটা টুডে আর টুমারো আমার মনে হয় যে কোথাও না কোনো সেন্টারে এটা ডেভেলপ করবে তবে এখন আমরা অনেকটা যাদের ফেসিলিটি আছে মডিফাইড হাইব্রিড ফেসিলিটি নিতে পারি একই ফ্লোরে অথবা কাছাকাছি জায়গাতে যদি ওটি এবং ক্যাথলেপ থাকে তাহলে একটা অংশ কাজ আমরা প্রথমে ওটিতে করলাম পেশেন্টকে ক্যাথলেপে নিলাম ক্যাথলেপের কাজটা শেষ করে আবার ওটিতে ফিরে আনলাম অনেকটা মডিফাইড হিসেবে এটা আমরা যেটা করি যেহেতু নাই আমরা এইভাবে করার চেষ্টা করি ক্রনিক কম্পার্টমেন্ট সিন্ড্রম আমাদের আলোচনা শেষের দিকে ক্রনিক কম্পার্টমেন্ট সিন্ড্রমে কি হয় এসব পেশেন্ট সাধারণত ইয়াং অ্যাথলেট ওদের ক্লডিকেশন আছে তখন অবাক হতে হয় যে কোনো রিস্ক ফ্যাক্টর নাই কেন তাদের ক্লডিকেশন প্যারেস্টিসিয়া ওভার এফেক্টেড কম্পার্টমেন্ট এবং ইনট্যাক্ট পেরিফেরাল পারসেস এইসব পেশেন্টের ক্ষেত্রে তখন ম্যানেজমেন্ট করা হয় অ্যাভয়েডেন্স অফ এক্সারসাইজ তাকে রেস্ট্রিক্ট করতে বলা হয় এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ফ্যাসিওটমি করা হয় তবে সেই ফ্যাসিওটমিটা একটু ডিফারেন্ট ওয়েতে ক্লোজ ফ্যাসিওটমি এখানে একটা short incision এখানে একটা incision দিয়ে এটা যে ডিপ ফাসাটা আছে সেটাকে ফেসিটিন করা আপার লিমিস কিমিয়া আমাদের আজকে ডিসকাশন না আমি শুধু একটু মানে দি একটা পয়েন্ট দেখার জন্য যে ইটিওলজি আছে লাইক লনলি মিসকিমিয়া প্লাস সারভাইকেল রিফ্রিক্ট লেফট সাবক্লেভিয়ান আর্টারি ইস্টিনোসিস ভাস্কুলাইটিস রেনার্স ফেনোমেনা এই কয়েকটা আপার লিমিস ক্ষেত্রে প্রযোজ্য এটা একদিন আলাদা ডিসকাশনে বলবো এটা একটা ছবি দেয়া আছে আমার মনে হয় যে আজকে এখানে শেষ হ্যাঁ একটা জিনিস যেটা আমি ফগাটিএলের তুমি কথা বলছিলাম তোমরা কে বলতে পারবে যে ফাটিএমি ক্যাথেটার